খাগড়াছড়ি শহরের শান্তিনগর এলাকায় আগুনে পুড়ে গেছে 24টি দোকান। গতরাত 11:30টার দিকে জাফর তালুকদার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে ওয়ার্কশপ, মোটর পার্টস, ব্যাটারি সার্ভিস ও কুলিং কর্নার। ওয়ার্কশপের সামনে থাকা 2টি ট্রাক্টরও পুড়ে যায়। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। তবে এতে কেউ হতাহত হয়নি। আগুনটা কোত্থেকে লাগছে, কিভাবে লাগছে এটা আমি সঠিক জানি না। 24টার মতো দোকান আছে এখানে, বেশিরভাগ গ্যাস এবং ওই যে কুলিং কর্নার, তারপরে এই আরো দু একটা মুদি দোকান আছে।